নমস্কার আমি শেফ রাজীব দাস চলে আসলাম হ্যাংলার এশেলে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একটা মেক্সিকান রেসিপি আমার মনে হয় আমরা সবাই একটু চাটনিটা পছন্দ করি একটু চটপটা চাটনিটা তা তার জন্য সালসা রোজা ইটস আ মেক্সিকান চাটনি তা আমি সেটাকে প্রথমে তার জন্য আমি কিছু টমেটো রোস্ট করে রেখেছি লঙ্কার রোস্ট আছে আর তার সঙ্গে কিছু পেপারস মানে ক্যাপসিকাম রেড আর গ্রিন এটা রোস্ট করা আছে টেস্টি রেসিপি মেবি 10-15 মিনিটসের মধ্যে এটা রেডি হয়ে যাবে আর আশা করি এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের ঘরের মধ্যে সবসময় থাকে ফার্স্ট আমার পমফ্রেটটা সল্ট অ্যান্ড পেপার দিয়ে ম্যারিনেট করা আছে তা উই উইল গোয়িং টু শ্যালো ফ্রাই দিস ওয়ান আমরা এটা শ্যালো ফ্রাই করব আর শ্যালো ফ্রাই জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দ্য সিজলিং সাউন্ড আই লাভ ইট মাছটা রোস্ট হতে হতে আমরা সালসাটা বানিয়ে নিই তা আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো উইথ সাম সল্ট আমাদের এখানে কিছু গার্লিক ক্লোভস আছে দুটো গার্লিক ক্লোভস দিলাম আর দুখানা গার্লিক ক্লোভস আমি পমফ্রেটের মধ্যে ছেড়ে দেবো টু গেট দ্য অ্যারোমা সবাই আসছে তো শুরু হোক উৎসবের আয়োজন এখনো ভাতের হাড়ি কি আবার বাবা মিটলো যত ঝগড়া ঝাটি বাবা পারিও সবাইকে আর করেই চাল তোর বাবার কি চাল সে যে উৎসব চাল উৎসব চাল উৎসব আছে তাই উৎসব প্রতিদিন ম্যাশ করে আমি জাস্ট এটা অয়েলের মধ্যে ছেড়ে দিলাম আমরা সালসাটা প্রিপেয়ার করব এর জন্য রোস্টেড টমেটো দিলাম ক্যাপসিকাম রোস্টেড টমেট ক্যাপসিকাম আমরা এবার সালসাটাকে রোস্টেড যে ভেজিটেবলসগুলো আছে এটাকে ব্লেন্ড করব আমাদের সালসাটা রেডি এর সঙ্গে আমরা এখন কিছু সল্ট আর পেপার আর একটু ভিনিগার অ্যাড করব অ্যারাউন্ড 2 টেবিলস্পুন অফ ভিনিগার এটা অ্যাড করলাম আমরা এর সঙ্গে এবার অ্যাজ পার টেস্ট সল্ট আর পেপার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ইটস আ ভেরি টেস্টি ভেরি আর আমরা যারা মাছ ভালোবাসি বাঙালিরা আমরা বেশিরভাগই মাছ ভালোবাসি তো মাছের সঙ্গে চাটনি দিয়ে খাওয়াটা ইট ইজ সামথিং নিউ সো অবশ্যই এটা ট্রাই করুন ঘরের মধ্যে আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আশা করি আপনারা আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন আমাদের সসটা রেডি মাছটা হলেই আমরা প্লেটিং করবার জন্য রেডি হয়ে যাব তো আমি যখন ক্রুজ লাইনে ছিলাম আমি মেক্সিকোতে প্রায় টাইমই মাসে দুবার তিনবার আমার যাওয়া হতো তো ওখানেই সি বিচে আমি শ্যালো ফ্রাইড ফিশ তার সঙ্গে সালসাটাকে খুব বেশি লাইক করতাম আমি যেমনিভাবে এই ভালো খাবারগুলো মিস করি আপনাদের যাতে মিস না করতে হয় ঘরে বসেই যাতে আপনারা রেডি করতে পারেন তার জন্য এই রেসিপিগুলো সব হ্যাংলার এসেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব পেজ আর শেয়ার করুন সবাই আসছে তো শুরু হোক উৎসবের আয়োজন এখনো ভাতের হাড়ি কি আবার বাবা মিটলো যত ঝগড়া ঝাটি বাবা পারিও সবাইকে আর করেই চাল তোর বাবার কি চাল সে যে উৎসব চাল উৎসব চাল উৎসব আছে তাই উৎসব প্রতিদিন খুব ইজি ওয়েতে আমরা ডিশিং করব এটাকে এর সঙ্গে হালকা একটু কেচাপের টাচ দেব জাস্ট টু গেট দ্য কালার অফ ইট সালসা রোজা ইজ রেডি একদম ইজি ওয়েতে আমি প্লেটে ঢাললাম এটা ঢেলে আমি জাস্ট একটা এরকম নাও মাই ফিট
প্লেট ইজ রেডি ফর গার্নিশ। আমরা জাস্ট মাছটাকে এর মধ্যে বসিয়ে এর সঙ্গে গার্নিশটাকে বসিয়ে দেবো। লেমন ওয়েজ গার্নিশ করে দিচ্ছি আমি। গার্নিশগুলো আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছু স্প্রিং অনিয়ন, একটা কোরিয়ান্ডার স্প্রিং আর কিছু ভেজিটেবল স্প্যাগেটি। ভেজিটেবল স্প্যাগেটি মানে আপনি বেল পেপারস, মানে ক্যাপসিকাম, রেড, ইয়েলো, গ্রিন ক্যাপসিকামগুলোকে একদম লম্বা লম্বা করে খুব ফাইন কেটে আপনি সেটাকে ঠান্ডা জলের মধ্যে রেখে দিলে এইভাবে জিনিসটাকে কার্ল হয়ে যাবে। So we are ready with this dish, Mexican salsa roja with shallow fried pomfret. অবশ্যই ডিশটাকে ট্রাই করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, আর জানাতে একদম ভুলবেন না যে খাবারটার টেস্ট কেমন লেগেছে। আজ এই অবধি, বাই, টেক কেয়ার।